নমস্কার সাদালার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন গ্রামের খাঁটি রেসিপি দেখাবো আর রেসিপিটি খুব ভালো লাগবে চলুন তাহলে শুরু করছি তো আমার তো মাটির উনুন নেই এখানে মাটির উনুনে রান্না হবে আর শেয়ার করবো দেখবে মামা গাছে অনেক সাচি কুমড়ো হয়েছে তো না না পুর রান্না করে খেতে হবে কচি সাচি কুমড়োর পুর বন্ধুরা এই দেখছো সাচি কুমড়ো গাছ আমাদের গ্রাম বাংলার ঘরের চালে চালে এই গাছ দেখা যায় আমরা একে চাল কুমড়ো বলে থাকি কচি পাতাগুলো কুচি 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 করে কেটে যদি বড়া তৈরি করা হয় তাহলে পকোড়া পকোড়া অনেক শাক শাক ভালো শাক হয় শাক সবজির মধ্যে এটাও একটা শাক তৈরি হয় উপরে বড়গুলো আছে এগুলো বীজ করার জন্য রাখা আছে উপরে মামি প্রত্যেকটার মাঝখানে যে একটু কাটতে হবে সবাইকে একটু দেখিয়ে দিন এভাবে কেটে তারপরে সর্ষা বেটে নুন হলুদ মেখে তারপরে সর্ষাটা এটার মধ্যে দিয়ে তারপরে তেলের মধ্যে কড়ার মধ্যে ছেড়ে দেবে একটু ভাপিয়ে নিতে হবে না হ্যাঁ একটু ভাপিয়ে নিতে হবে প্রথম আচ্ছা শীতের দিনে হলে আর খুব মজা না শীতের দিনে বাইরের উনুনে রান্না আমরা পুরোটাই বাইরে খুব শীতে পুরোটা আর আমাদের বাসের কাজ হয় বলে আরো এইভাবে সর্ষাটাকে বেটে নিতে হবে শুকনো শুকনো করে এখানে দু চামচের মতো না হ্যাঁ দু চামচ সর্ষে দিয়ে বেটে
টমেটোটাকে শীত গরম করে নিতে হবে তো ভাবি নিয়ে তারপরে এগুলো মেরে দিই কি আমি বাটতে পারছি কিনা প্লিজ এখন তো শিলনোর বাটা প্রায় বন্ধ হয়ে গেছে হ্যাঁ বাটা না করা বাহ শিলনোর তো ভালো কো হুম ছবি তুলছ ও ছবি তুলছে ভালো ভালো দেখো শস্য বাটা করছি কাঁচা লঙ্কা দেবো আর একটু নুন দেবো চলো কাঁচা লঙ্কাটা নিয়ে আসছি লাল কাঁচা বলুন লালগুলো নিচ্ছি রংটা সুন্দর হবে দিদি ভাই পোড় বানাচ্ছে আমরা খাবো কি মজা গরম ভাত দিয়ে খাবো আজকে আজে দিদি ভাই পোড় বানাচ্ছে আমরা সবাই মিলে খাবো গরম ভাত দিয়ে দারুণ লাগবে ওটা দিয়ে করলে ওইটার সাথে কি এইটার স্বাদটা আরো বেশি দেবে ভালো লাগে কেন ওইটার ঝাঁজটা একদম দারুণ খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে তাই বেটে নিলাম এখন তো শিলনোড়াতে বাটা প্রায় বন্ধ হয়ে গেছে সম্ভব হলে বেটে করলেই ভালো খেতে ভালো লাগে রান্না করছে কে জানো তো আমার জামা বন্ধুরা দেখো বাটনাটা কিন্তু একদম শুকনো শুকনো করে বাটতে হবে আর যারা গ্রাইন্ডারে করবে জল কিন্তু খুব কম দেবে উনুনে পড়ে যাবে তো পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে এই দেখো নুন আর হলুদ দিচ্ছি অল্প আছে তো আর আর একটা আছে সেটা দিয়েই চলে যাবে শস্যবাটা পুটটা ভেতরে ঢুকিয়ে এইভাবে রেডি করে নিচ্ছেন আচ্ছা এই কিনারটা দিয়ে বেরিয়ে যাবে না না আচ্ছা আচ্ছা অল্প অল্প করে দিতে হবে এটা যদি মিক্সিতে বাটা হতো শস্যটা ধরবে না এতে আর এটা মানে হাতে বাটা তো এটা বেরাবে না আর ভেতরে পুটটা ঢুকিয়ে সব কটা এক এক রেডি করে নিচ্ছে দেখো কি সুন্দর করেছে এই যে কম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি শস্য বাটা রান্না তাই তেল বেশি দেওয়ার দরকার নেই উনুনে রান্নায় আলাদা খেতে আমি যে বলছিলে না বুকে ব্যথা করছে উনুনে রান্না এক সপ্তাহ পর সব ব্যথা চলে যায় এই যে
না জাম্মা যদি গরম তেলে ছিটে পড়ে দেখো এত নাড়াচাড়ি হচ্ছে কিন্তু পড়ছে না কিন্তু ঠান্ডার মধ্যে উনুনে রান্না রাত্রিবেলাও খুব মজা লাগে ঠান্ডা লাগে রাত্রে তো খুব ভালোই লাগে মনে হয় আর একটুখানি বসে থাকি উনুনের পাশে এটা নামানোর জন্য রেডি হয়ে গেছে না মনে হচ্ছে আর একটু উল্টে দিতে হবে আরেকবার উল্টে দেখছি রান্নাটা প্রায় হয়ে এসছে দেখো কালারটা দেখো শস্যটাও ভাজা হয়ে গেছে এই যে শস্যগুলো হয়ে গেল এবারে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে খাবো হয়েছে তো নামিয়ে নেবো গরম ভাতের জন্য পুরো রেডি একদম দারুণ নামিয়ে নিচ্ছি তবে হাতে কাঁচা লঙ্কা না হ্যাঁ গাছের কাঁচা লঙ্কা কুটটা করলাম এবার গরম ভাত দিয়ে খাবো সবাই মিলে আরো অনেক কিছু রান্না হয়েছে ও করেছে আজকে রোববার ছুটির দিন অনেক কিছু হয়েছে আমি বেড়াতে এসেছি মামার বাড়িতে পান্ডুয়া ও এখানে গাছ থেকে এই চাল কুমড়ো পাড়া হলো কুমড়া তো দেখলে আর তারপর গরম গরম কুটটা খাবো তাই করে নিলাম এই যে আমার পাশে আছে আমার যা পরের লট ভাজা চলছে দেখো কি মিষ্টি লক্ষ্মী ঠাকুরের মতো দেখান দিদি ভাই কি মিষ্টি না সুজা ভারী মিষ্টি ওর নাম সুজাতা আরেকজন পাশে আছে বলে আমিও আছি ও তো রান্নাই করেছে সবাইকে বললো ভালো লাগলে একটা লাইক করে দিতে ও রান্নাও জানে না রে লাইকটা তো করছেই না তাহলে হ্যাঁ লাইক করে দেবে তুমি বলছো করে দেবে ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে বেল আইকনটি বাজে দেবেন একটা লাইক করে দেন আচ্ছা আচ্ছা খাবে কেমন হয়েছে ভালো কতটা ভালো হয়েছে অনেকটা অনেকটা তারপর ফুটো করা হয় ও ওই এরকম এই জায়গার মধ্যে না এই একটাই একটা দুটো ফুটো করে তারপরে তাঁত দিয়ে গাঁথা হবে ভেটে তারপর ফুটি গাঁথা ফুটি গাঁথানোর পরে দিয়ে তারপরে এই ধরে আমার মনের মানুষ গাঁথা হবে তারপরে এই ধরে একটা কাঠ দাও এরকম এখানে ফুলের আর এটা এরকম ভুল হবে তো এটা সাপোর্ট থাকবে আর এখানে তিনটে চেন থাকবে এটা আমি কারোতে শিখে করিনি এটা সব মন থেকে করা শুধু তাই নয় বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন রকমের জিনিস দেখে সেটার উপরে রিসার্চ করে যে এটা বাঁশ দিয়ে করা যাবে কিনা বাড়িতে এসে খুব চেষ্টা করতাম করে এগুলো করতাম কোনো কিছু কপি করে কেউ দেখছে করছে এগুলো দেখে আমি কখনো করিনি এগুলো যা করেছি নিজ থেকেই করেছি এবং নিজেই করেছি এগুলো এখন খুব চাহিদা আছে আমার আসলে অনেক চাহিদা আছে আমি দিয়ে তুলতে পারি না কত 40 বছর উপরে হবে তার আগেও করতাম অন্যান্য কাজ করতাম তারপরে ইন্টারেস্টটা এলো যে বাসের মধ্যে কিছু করা যায় কিনা বাসের ব্যাগ করেছি বাসের এগুলো করেছি লাইট সেট টেবিল ল্যাম্প
তারপরে ডাইনিং টেবিলের মাদুর ভ্যারাইটিস রকমের কাজ করেছি জীবনে। এটা লাগানোর পরে তারপর এটাকে আবার সুন্দর দেখানোর জন্য একটা রকমের বার্নিশ করতে হবে। আর এটা হচ্ছে ওয়ালের একটা কি বলে লাগানো, এমনি লাগালেও ভালো লাগবে। আর এটা তো এখানে থাকবে, এখানে এইভাবে এইভাবে লাগানো থাকবে, এখানে ফুল স্টিক অথবা যে কোনো কিছু ভালো মানে দেখার মতো কিছু যদি লাগানো হয় দেওয়ালে রাখলে পরে এটা ভালো লাগবে দেখতে হয়। আর এই আরেকটা আছে, এটা হ্যাঙ্গিং এবং গোল হবে, নিচে কোর নিচে একটা সাপোর্ট থাকবে, গোল হ্যাঁ উপরে তিনটে চেন থাকবে, একটা দুটো তিনটে চেন থাকবে থাকবে, এর মধ্যে ফুল দিলে পরে ঝুলে ঝুলে ফুল আছে না ঝুলানো ফুল, ঝুলানো ফুলগুলো লাগালে পরে দেখতে কাজ করতে করতে এরকম আইডিয়া আসে না? হ্যাঁ হ্যাঁ, ফুলগুলোতে অর্ডারই মালও হয় সেখান থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে আর কি। আমি বললাম যে এটা তো আমি করলাম, তারপরে আমার পরে আবার কেউ করবে কিনা, সে যদি করতে পারে তাহলে এটা জীবিত থাকবে, এটা ছড়িয়ে পড়বে, আমি মনে করবো যে না আমার এটা থাকতে পারে, সেটা এটা করে সেও দুটো পয়সা পাবে। বিয়ের আগে কিছুই জানতাম না, বিয়ের পরেও তেমন একটা কাজ টাজ করতে দিতাম না, তবু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, দেখে 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 আমি হ্যাঁ মাঝে মাঝে ওই নিজে নিজে একটু করতে করতে এখন নিজেই অনেক এক্সপার্ট হয়ে গেলাম। আমি শুনলাম আপনাদেরকে অস্ট্রেলিয়া না জার্মান থেকে করতে গিয়ে নিয়ে এসেছিল মামিকে নিয়ে যাওয়ার জন্য নাকি? হ্যাঁ না এটা হচ্ছে কি খবরটা পেলো কেমন করে? কোঅপারেটিভের মাধ্যমে নাবার্ড ব্যাংকে লোকেরা আমার বাড়িতে এসেছিল, ওরা এসেছিল যে হস্তশিল্প নাকি ভারতবর্ষের হস্তশিল্প সম্বন্ধে একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য, ওরা একা আসেনি অনেক লোক এসছে, এবং এসে তখন বললো যে আপনাদের হস্তশিল্পটা আমরা যদি জার্মানি নিয়ে যাই, জার্মানের লোকটা জার্মানের লোক আমরা জার্মানি ভাষা জানি না, তো উনি অন্যান্য ভাষায় বলছে আর আমাদেরকে আরেকজন দুভাষী বুঝিয়ে দিচ্ছে আর কি। কিছুদিন আগে আবার ফোন করছে এই ব্যাংক থেকে, ভয়ে যায়নি ওদের মতন ভাষা জানি না কথা জানি না, আর কি হঠাৎ করে অত দূর কি করে যাই কি করব না করব মানে তখন ও লোক দেখে আমার হতভম্ব, আমি আর রাজি হইনি। পান্ডুয়ার মিনার, এই যে পান্ডুয়ার মিনার ছবিটা, এই ছবিটা এনে আমাকে বলছিল দাদা আপনি এটা করে দিতে পারবেন, পান্ডুয়ার মিনারের আদলেই করেছি। সরাই সমবায় ব্যাংকের ওরা এসেছিল, এসে আমাকে বললো যে মিটিং হয়েছিল মন্ত্রীদের একটা মিটিং হয়েছিল মানে উল্টো ঘুরছে চারটা উল্টো কাট করেছে প্যান করেছে।